বন্ধুরা, আমাদের লেকচারের এই পর্যায়ে আমরা মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণের বিভিন্ন সূত্র প্রতিপাদন করব। তো প্রথম আমরা যে ফাংশনের অন্তরীকরণের সূত্র জানতে চাই সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, অর্থাৎ আমরা জানতে চাই ddx অফ x টু দি পাওয়ার n সমান কত। এবার f অফ x এর মান হচ্ছে x টু দি পাওয়ার n এবং তাকে আমরা ডিফারেনশিয়েট করতে চাই, অর্থাৎ তার অন্তরীকরণের মান জানতে চাই। তো x টু দি পাওয়ার n কে যদি ডিফারেনশিয়েট করা হয় আমরা যেটা পাবো সেটা হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু প্রমাণ কোথায়, এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য শুরুতেই আমরা ধরে নিচ্ছি f অফ x সমান x টু দি পাওয়ার n। এখন মূল নিয়ম থেকে আমরা যেটা জানি সেটা একটু লিখে ফেলি। মূল নিয়ম হতে পাই ddx অফ f অফ x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। তো এখন f অফ x সমান তো x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n দিয়ে এখানে রিপ্লেস করি, তাহলে f অফ x প্লাস h হবে x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস f অফ x এর জায়গাতে বসাবো x টু দি পাওয়ার n, নিচে আছে আমাদের h, লিমিট h টেন্ডস টু 0। এখন এই রাশিটা থেকে আমরা যদি x কমন নিই তাহলে হবে 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। উপর থেকে x টু দি পাওয়ার n কে বের করে নিয়ে আসলাম, তাহলে থাকে 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই h, লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n ইন্টু, এই রাশিটাকে এখন আমরা ভেঙে ফেলতে পারি, দ্বিপদীতে ভেঙে ফেলতে পারি, দ্বিপদীতে ভাঙলে হবে 1 প্লাস n h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু h স্কোয়ার বাই x স্কোয়ার, এভাবে চলবে। লাস্টে একটা মাইনাস 1 ছিল, নিচে h, তাহলে এই 1 আর 1 ক্যান্সেল হয়ে গেল, আর নিচের h দিয়ে যদি প্রতিটা টার্ম ভাগ হয়ে যায় তখন যেটা থাকবে, তখন যেটা থাকবে সেটা হচ্ছে n বাই x প্লাস n n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 h বাই x স্কোয়ার, এভাবে চলবে। এখন খেয়াল করে দেখি যে এই টার্মের মধ্যে একটা h আছে, এর পরবর্তী টার্মে একটা h স্কোয়ার থাকবে, তার পরবর্তী টার্মে একটা h কিউব থাকবে, এভাবে চলতে থাকবে। তার মানে আমি বলতে পারি শুধুমাত্র এই প্রথম টার্মটাকে বাদ দিলে এরপরে যতগুলো টার্ম আছে সবগুলো টার্মের মধ্যে h থাকবে। তাহলে যখন আমি লিমিটটাকে ব্যবহার করব, অর্থাৎ h এর জায়গাতে 0 যখন বসাবো, তখন প্রথম টার্মটা বাদ দিয়ে বাকি সবগুলো টার্ম 0 হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্ট যেটা থাকবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n ইনটু n বাই x, দ্যাট মিনস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ আমরা এই সূত্রটা প্রমাণ করে ফেলছি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের সূত্রে। আমাদের পরের সূত্রটা e টু দি পাওয়ার x কে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো e টু দি পাওয়ার x। এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিব f অফ x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, আর মূল নিয়মের ফর্মুলাটার অনুসারে আমরা তো জানি যে ddx অফ f অফ x ইকুয়াল টু f অফ লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। এখন f অফ x তো e টু দি পাওয়ার x, তাহলে এখানে যদি রিপ্লেসমেন্টটা আমরা করি আসবে e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইড বাই h, তাহলে লিমিট h টেন্ডস টু 0। উপরে e টু দি পাওয়ার x প্লাস h কে বলা যায় e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার x, নিচে h। e টু দি পাওয়ার x কে বের করে আনি, বের করে আনতে থাকে e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h। আচ্ছা, e টু দি পাওয়ার h এর যে সিরিজটা ছিল আমরা e টু দি পাওয়ার h এর সিরিজটা এখানে লিখে ফেলি, 1 প্লাস h প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 h কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, লাস্টে মাইনাস 1, আর নিচে আছে h। তাহলে এই 1 আর এই 1 ক্যান্সেল হয়ে গেল, আর প্রতিটা টার্মকে যখন এইচ দিয়ে ভাগ করব তখন এরকম দাঁড়াবে 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলবে অসীম পর্যন্ত। তো
তো এখন যখন আমরা লিমিটটা ব্যবহার করব দ্যাট মিন্স এইচ এর জায়গাতে যখন আমরা জিরো বসাবো তখন এই টার্মটা ভ্যানিশড হয়ে যাবে, এই টার্মটা ভ্যানিশড হয়ে যাবে, এরপরে প্রত্যেকটা টার্ম ভ্যানিশড হয়ে যাবে, শুধুমাত্র থেকে যাবে এই প্রথম টার্মটা। তাহলে এখানে রেজাল্ট আসবে ই টু দি পাওয়ার এক্স। বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী ফর্মুলাতে। পরবর্তী ফর্মুলাটা এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি সরি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। তাহলে বুঝতেই পারছো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে ধরতে হবে যে এফ অফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা মূল নিয়মের ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি তাহলে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হবে লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। একদম হুবহু আগের মতো ক্যালকুলেশন। এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচকে বলা যায় এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাস এখানে এ টু দি পাওয়ার এক্স তো ছিলই নিচে এইচ। জাস্ট আগেরটার মতো এ টু দি পাওয়ার এক্সকে আমরা বাইরে নিয়ে আসি, থাকবে এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। এখন একটা ব্যাপার হচ্ছে যে এ টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে এ টু দি পাওয়ার এইচ এর সিরিজটা বসাতে হবে। কিন্তু এ টু দি পাওয়ার এইচ এর সিরিজটা কি ছিল জাস্ট একটু বলে ফেলি, আমাদের মনে আছে কিনা এটা, যে ই টু দি পাওয়ার এইচ এর সিরিজ তো ছিল এটা ওয়ান প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এভাবে চলতে থাকে, সে অসীম পর্যন্ত চলতে থাকে। খেয়াল করি এ টু দি পাওয়ার এইচ সমান কিন্তু আসলে ই টু দি পাওয়ার এইচ লন এ। এ টু দি পাওয়ার এইচ সমান ই টু দি পাওয়ার এইচ লন এ। কিভাবে আমরা তো জানি এই এইচ এখানে জাম্প করবে, এখানে যদি জাম্প করে তাহলে ই টু দি পাওয়ার লন এ টু দি পাওয়ার এইচ, আর তারপরে ই এবং এই লন এই দুইটা যদি ক্যান্সেলড আউট হয়ে যায় তাহলে পড়ে থাকে এ টু দি পাওয়ার এইচ। তার মানে এই কথাটা আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার এইচ যে কথা ই টু দি পাওয়ার এইচ লন এ এটা সেম কথা। ফাইন, তাহলে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার এইচ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ লন এ সমান, এইবার আমরা ই টু দি পাওয়ার এইচ এর যে সিরিজটা ছিল এই সিরিজটা আমরা বসিয়ে দিতে পারি। যেমন যদি ই টু দি পাওয়ার এইচ হতো তাহলে হয় ওয়ান প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এইচ নাই, এখানে কি আছে ই টু দি পাওয়ার এইচ লন এ। তাহলে প্রতিটা এইচ এর জায়গায় আমরা এইচ লন এ বসিয়ে দিব, যেই সিরিজটা পাবো ওটাই হবে এ টু দি পাওয়ার এইচ এর সিরিজ। তাহলে হচ্ছে ওয়ান প্লাস এইচ লন এ প্লাস এইচ লন এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এইচ লন এ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এভাবে চলতে থাকবে। তাহলে এই জায়গাটাতে পরবর্তী লাইনে আমরা এই সিরিজটা বসিয়ে দিব। লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এইচ লন এ এইচ লন এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ লন এ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 লাস্টে একটা মাইনাস ওয়ান আর নিচে এইচ, এই ওয়ান আর এই ওয়ান ক্যান্সেলড আউট। নিচের এইচ দিয়ে যদি প্রতিটা টার্ম ভাগ হয় তাহলে হবে লন এ প্লাস এইচ লন এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ স্কোয়ার লন এ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, চলবে। তাহলে এবার দেখতেই পাচ্ছি যখন আমরা এইচ এর পরিবর্তে জিরো বসাবো তখন এই টার্ম নাই, এই টার্মটাও নাই, এরপরের কোনো টার্মটাই থাকবে না, শুধুমাত্র থাকবে এই লন এ, অর্থাৎ আনসার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। বন্ধুরা চলে যাচ্ছি পরের ফর্মুলা। আমাদের পরের ফর্মুলা হচ্ছে লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স। প্রমাণ করার জন্য ব্যবহার করব মূল নিয়ম ডিডিএক্স অফ লন এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো লন অফ এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো। পরের লাইনে এখান থেকে আমরা ভিতর থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে হবে ওয়ান প্লাস এইচ বাই এক্স লাস্টে মাইনাস লন এক্স ছিল নিচে আছে এইচ। এখন এই দুইটা জিনিসকে লনের ফর্মুলাতে ভেঙে দেওয়া যায় তাহলে হবে লন এক্স প্লাস লন ওয়ান প্লাস এইচ বাই এক্স মাইনাস লন এক্স। খেয়াল করি এই দুইটা রাশি ক্যান্সেলড,
তাহলে অনলি আমাদের কাছে যেটা থাকছে সেটা হচ্ছে লং অফ 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h। এখন লং 1 প্লাস h বাই x এই রাশিটাকে এই রাশিটার সিরিজ দিয়ে আমরা রিপ্লেস করব। এই রাশিটার সিরিজ হচ্ছে h বাই x মাইনাস হাফ h স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1 থার্ড h কিউব বাই x কিউব মাইনাস 1 বাই 4 এইচ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এইভাবে সে আজীবন চলতে থাকবে। আর নিচে আছে এখানে একটা এইচ, তাহলে যখন প্রতিটা রাশি এইচ দিয়ে ভাগ হবে তখন দাঁড়াবে ব্যাপারটা এমন যে 1 বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1 থার্ড এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস 1 বাই 4 এইচ কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এভাবে চলবে। তাহলে এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রথম রাশিটা ছাড়া প্রতিটা রাশির মধ্যেই এইচ আছে। তাহলে যখন এইচ এর জায়গাতে জিরো বসাবো তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, সবগুলাই জিরো হবে। তাহলে শুধুমাত্র এই রাশিটাই হবে আনসার, দ্যাট মিন্স 1 বাই এক্স। বন্ধুরা পরের ফর্মুলা, আমাদের পরবর্তী ফর্মুলা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়। প্রমাণের জন্য তাহলে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তখন মূল নিয়ম অ্যাপ্লাই করলে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। উপরের যে রাশিটা আছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, এই রাশিটা কিন্তু দেখতে সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মেটের, যেটার কিনা একটা ত্রিকোণমিতিতে ফর্মুলা ছিল আমরা জানতাম। তো নেক্সট লাইনে ওই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, হবে টুয়াইস কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু জিরো। খেয়াল করি এই রাশিটা কি হচ্ছে, এই রাশিটা হচ্ছে কস এক্স প্লাস এইচ বাই টু, আর এই রাশিটা হচ্ছে সাইন এইচ বাই টু। এই টুকে আমি নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে এইচ বাই টু হবে। হ্যাঁ, তাহলে পরের লাইনে আমরা যেটা বলতে পারি, খেয়াল করি যে লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এইচ বাই টু বাই সাইন বাই এইচ বাই টু, এই জিনিসটা কিন্তু লিমিটের ফর্মুলাতে পড়ে আছে। আমরা জানতাম লিমিটের ফর্মুলা অনুসারে যে যখন এইচ টেন্ডস টু জিরো হবে তখন এই অনুপাতটার মান কিন্তু 1। তাহলে আমরা বলতে পারি এই যে এখানে যেটা মার্ক করা অংশটুকু সেই অংশটুকুর ভ্যালু হচ্ছে 1, আর লিমিটটা যদি আমরা এই জায়গাটাতে ব্যবহার করে দিই তাহলে কি থাকবে, কজ এক্স প্লাস জিরো, দ্যাট মিন্স কজ এক্স সাথে এটার মান হচ্ছে 1। তাহলে আনসার হচ্ছে কজ এক্স ইন্টু 1, দ্যাট মিন্স কজ এক্স।